হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি লাইফস্টাইল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। এবার দেখে নেবো আজকের ওয়েদার আপডেট। দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে কয়েকটি জেলাতে, এমনটা জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দপ্তর। কোন কোন জেলাতে এবং কবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। এছাড়াও আবহাওয়াতে নতুন করে একটি সিস্টেম তৈরি হচ্ছে, তার জন্য ঠান্ডা বেশ কিছুটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কুয়াশার সতর্কবার্তা রয়েছে। আজকে কোন কোন জেলাতে সেটাও আপনাদের জানানোর চেষ্টা করব। এছাড়াও ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়াটা আজ এবং আগামী দিনে কোথায় কেমন থাকতে পারে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নিয়মিত এই ধরনের ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই মুহূর্তের বড় আপডেট হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাচ্ছে, যার ফলশ্রুতি আমরা জানি প্রবল ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে। তাই আশানুরূপ আজকে রাজস্থান, জম্মু ডিভিশন, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, সঙ্গে রয়েছে উত্তর মধ্যপ্রদেশ, এখানে প্রচণ্ড প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তেমনি শৈত্যপ্রবাহের সতর্কবার্তা রয়েছে, বিশেষ করে এই সমস্ত রাজ্যগুলিতে ঠান্ডা চলবে। 15, 16, 17, 18 এই চার দিন প্রবল ঠান্ডার দুর্যোগ আবার শুরু হতে চলেছে আজ থেকে। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে, ঠান্ডা বাড়ছে ধীরে ধীরে, আজকে উত্তর ভারতে ঠান্ডা বাড়ছে, আগামীকাল ঝাড়খণ্ড পর্যন্ত ঠান্ডা আসার সম্ভাবনা রয়েছে। 17 তারিখে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রবল ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে, যদিও আগামীকাল 15 তারিখে পুরুলিয়া এছাড়া বাঁকুড়ার কিছু কিছু জায়গায়, বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এখানে কিন্তু ঠান্ডা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখে নেব অন্যান্য জেলার কী পরিস্থিতি রয়েছে। আমরা যেটা এখনও পর্যন্ত লক্ষ্য করতে পারছি এবং আবহাওয়া দপ্তর সূত্র এছাড়াও অনলাইন সিস্টেম থেকে দেখতে পাচ্ছি, তাতে প্রধানত পশ্চিম দিকে জেলাগুলি যেমন রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানের কিছু কিছু জায়গায় ভালো রকম ঠান্ডা ফিরতে চলেছে 17 তারিখ থেকে। তাই অন্যান্য জেলাগুলি যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছুটা, 2, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের কিছুটা, এখানে প্রবলভাবে ঠান্ডা ফেরার সেরকম কোনো সম্ভাবনা নেই। এর মূল কারণ হচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হয়েছে, হাই প্রেশার জোন, তার জন্য প্রধানত জলীয় বাষ্প ঢুকছে কলকাতা, 2, 24 পরগনা, মেদিনীপুরের দিকে। তার ফলে এখানে এত তীব্রতা রয়েছে জলীয় বাষ্পের, সেই কারণে পশ্চিমী ঝঞ্ঝা সরে চলে যাওয়াতেও কিন্তু উত্তরে হাওয়া ততটা দাপট দেখাতে পারছে না কলকাতা সংলগ্ন জায়গাগুলিতে। তার পরিণতি প্রধানত এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি ঠান্ডা থাকবে, 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে, বিরাটভাবে তাপমাত্রা নেমে যাবে না পশ্চিম দিকের জেলাগুলির মতো, মোটামুটি ঠান্ডা থাকবে কলকাতা সংলগ্ন জায়গাগুলিতে। এর পাশাপাশি আজকে প্রচণ্ড কুয়াশার সতর্কবার্তা রয়েছে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ার কিছু অংশ জুড়ে প্রবল প্রবল কুয়াশা আসার সম্ভাবনা রয়েছে। আর এই প্রবল কুয়াশা যখন থাকবে তখন কোথাও কোথাও খুবই হালকা বৃষ্টির একটা চান্স কিন্তু থাকছে এই সমস্ত জায়গাগুলোতে। এর মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি উত্তর চব্বিশ পরগনার কিছু কিছু জায়গায় ভোরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে, অর্থাৎ যদিও বৃষ্টি বলা যায় না, প্রচণ্ড কুয়াশার কারণে যেমন পরিস্থিতি হয় তেমনটা হয়েছে। উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে গঙ্গাসাগর, সঙ্গে রয়েছে দীঘা, মন্দারমণি, এখানে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি হালকা ধরনের বৃষ্টির একটা চান্স রয়েছে, যদিও সেটাকে বৃষ্টি বলা যায় না, প্রচণ্ড কুয়াশার কারণে যে পরিস্থিতি হয় তেমনটা হতে পারে। অন্যদিকে দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ রয়েছে, ঝাড়খণ্ড, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের কুয়াশা আসার সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়া দপ্তর। আর এই কুয়াশা আজ এবং আগামীকাল পর্যন্ত আসতে পারে, তারপর কুয়াশা আস্তে আস্তে সরে যাবে এমনটাই রয়েছে আপডেট। এবার আর জানাবো বৃষ্টির সম্ভাবনা কবে কোন জেলাতে রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছেন যে 17 এবং 18 তারিখে প্রধানত বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী জেলা কলকাতা রয়েছে, এছাড়াও হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব, পশ্চিম মেদিনীপুর, বিশেষ বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে কোলাঘাট, হলদিয়া, খড়গপুর, এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, হালকা হালকা বৃষ্টির কথা তারা বলেছেন, অর্থাৎ হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির মূল কারণ বঙ্গোপসাগর থেকে এত জলীয় বাষ্প ঢুকবে, তার জন্য কলকাতা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যান্য জেলাগুলোতে কি বৃষ্টি হতে পারে? এখন পর্যন্ত আবহাওয়া দপ্তর যা বলছেন অন্য কোনো জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই। সেই সমস্ত জেলাগুলি হলো পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান রয়েছে, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, এখানে বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা অন্তত এখনো পর্যন্ত নেই। যদিও আবহাওয়া দপ্তর আপডেট দেন সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করছি বুঝতে পেরেছেন দক্ষিণবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, দার্জিলিংয়ে হালকা বৃষ্টি হতে পারে আগামী 2 বা 3 দিন, পাশাপাশি হালকা থেকে মাঝে মাঝে কুয়াশা আসতে পারে। অন্যদিকে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি নামতে পারে আগামী 2-3 দিনে। তারপর আবার 19 তারিখে যখন একটি পশ্চিম ঝঞ্ঝা ঢুকবে তখন আবার তাপমাত্রা বাড়বে, এমনটাই রয়েছে আপডেট। দার্জিলিং বাদে অন্যান্য জায়গায় বৃষ্টির আপাতত কোনো খবর পাওয়া যাচ্ছে না। এদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, এখানে হালকা থেকে মাঝে মাঝে কুয়াশা আসতে পারে এবং আজকেও ঠান্ডা কম থাকারই সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজকের রাতের পর থেকে তাপমাত্রা নামতে শুরু করবে, তার ফলে প্রবল ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে। 16-17-18 তারিখে প্রচণ্ড ঠান্ডা ফিরতে পারে সারা ঝাড়খণ্ড জুড়ে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে এখানে প্রচণ্ড কুয়াশা আসার সতর্কবার্তা রয়েছে, পাশাপাশি হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। অন্যদিকে ত্রিপুরাতে মাঝারি মানের কুয়াশা আসতে পারে, 2-1 জায়গায় ঘন কুয়াশা আসতে পারে এবং হালকা থেকে হালকা বা গুড়ি গুড়ি কোথাও কোথাও বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। এছাড়াও মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কুয়াশার সতর্কবার্তা পাওয়া যাচ্ছে এবং কোথাও কোথাও গুড়ি গুড়ি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এমন একটা চান্স রয়েছে। তাই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরার কোথাও কোথাও গুড়ি গুড়ি হালকা ধরনের বৃষ্টির একটা চান্স রয়েছে। তবে আগামী 2 বা 3 দিনের পর বেশ কিছু ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে। অনেকে ত্রিপুরাতে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ ত্রিপুরা গুন্তি, কারণ উত্তর বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হয়েছে যার ফলে দক্ষিণ ত্রিপুরা গুন্তি এখানে ঠান্ডা অনেকটা কম থাকতে পারে, তবুও ঠান্ডা ফিরতে পারে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, সেখানে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এখানে শৈত্যপ্রবাহ যেটা ছিল সেই সম্ভাবনা অনেকটাই কমে গেছে, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে, ফলে উত্তরি হাওয়াটা কিছুটা কমে যাচ্ছে। তাই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এখানে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে, প্রচণ্ড কুয়াশা পড়তে পারে বিশেষ করে খুলনা বরিশাল বিভাগের জেলা উপজেলাতে। এছাড়া নদী অববাহিকার জায়গাগুলো এবং সংলগ্ন জায়গাতে প্রচণ্ড কুয়াশা আসতে পারে, সেই কুয়াশা দুপুর পর্যন্ত থাকতে পারে, এমনটা জানাচ্ছেন আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর, তারা বলেছেন যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই যে বিভাগগুলো রয়েছে এই বিভাগের কোথাও কোথাও হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকে রংপুরে বেশ ভালো রকম ঠান্ডা থাকবে, তবে অন্যান্য জায়গায় ঠান্ডা অনেকটাই কম থাকবে। আগামী 48 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশ জুড়ে আবার প্রচণ্ড ঠান্ডা ফিরতে পারে, সেই ঠান্ডা ফেরার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের কিছুটা জায়গায়। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে ততটা ঠান্ডা ফেরার সম্ভাবনা লক্ষ্য করতে পারা যাচ্ছে না, কারণ বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকবে, যার ফলে 17-18 তারিখে খুলনা এবং বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, যেটা অনলাইন সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিয়মিত এই ধরনের ওয়েদার আপডেট দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।